Hello everyone, this is me Pumpa and welcome back to my channel and I hope you guys are doing well. সবার প্রথমে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, পুজো সবার ভীষণ ভালো কাটুক। সো দিস ইজ মাই ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক, যে লুকটা তোমরা ডে এবং নাইট বোথ টাইমে ক্যারি করতে পারবে। ফার্স্টে আমি এখানে সেটাফিলের ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি, তার আগে কিন্তু আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। নেক্সট আমি টোনার ইউজ করেছি। যে কোনো মেকআপের ক্ষেত্রে কিন্তু ময়েশ্চারাইজার ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, সো ময়েশ্চারাইজারটাকে স্কিপ করো না। ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং, এই তিনটে বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যার জন্য কিন্তু মেকআপ আমাদের স্কিনে অনেকক্ষণ স্টে করে। এরপর আমি প্রাইমার ইউজ করব। আমি এখানে ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। সিলিকন বেস প্রাইমার ইউজ করলে এই ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করতে ভীষণ সাহায্য করে, তাতে ঘামটাও কম হয় এবং মেকআপ লং লাস্টিং হয়। এরপর দেখো, ইনসাইড কসমেটিক্সের এই HD কনসিলার প্যালেটটা থেকে একটা অরেঞ্জ কারেক্টার নিয়ে আমি আমার স্কিনে যে সমস্ত ডিসকালারেশনের পাঁচ রয়েছে সেখানে আঙুল দিয়ে অ্যাপ্লাই করার সাথে সাথে আমি ব্লেন্ড করতে থাকবো। তোমাদের স্কিনে যদি কোনো রকমের ডিসকালারেশনের সমস্যা না থাকে তাহলে তোমরা এই পার্টটাকে টোটালি স্কিপ করে দিতে পারো। তোমরা চাইলে এখানে ব্রাশের ইউজও করতে পারো। এরপর দেখো, পাফে আমি একটু অল্প বানানা পাউডার দিয়ে এই অরেঞ্জ কারেক্টারটাকে ভালো করে সেট করে নিচ্ছি, কারণ এরপরে যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আর বিবি ক্রিম, সিসি ক্রিম যাই অ্যাপ্লাই করি না কেন, অরেঞ্জ কারেক্টারটার সাথে মিশে গিয়ে যাতে পরবর্তী ক্ষেত্রে অরেঞ্জ না দেখায় তার জন্য আমি এটা ইউজ করে থাকি। এরপর দেখো, আজকে আমি কোনো রকমের ফাউন্ডেশন ইউজ করব না, আমি এখানে অনলি বিবি ক্রিম ইউজ করছি। তোমরা চাইলে এরপরে ফাউন্ডেশন ইউজ করতে পারো। অল্প পরিমাণে ডট ডট করে আমি ফেসের একটা সাইডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি দেখো হাত দিয়ে ড্যাবিং মোশনে এটাকে ড্যাব করে করে বসাবো, কোনো রকমের ড্র্যাগ করবো না, সময় নিয়ে বসাতে হবে। এরপর দেখো, বিবি ক্রিম অ্যাপ্লিকেশনের পর আমি অল্প একটু ট্রান্সলুসেন্ট লুজ পাউডার পাফে করে নিয়ে পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। এরপর দেখো, ফেস স্কানারটার এই কাজলটা আমি অ্যাপ্লাই করে নেবো ওয়াটার লাইনে। দেখো, অল্প অল্প করে আমি কাজলটা অ্যাপ্লাই করছি আর তার সাথে সাথে যে স্মাজারটা আছে সেটা দিয়ে আমি স্মাজ করব। তোমরা যতটা পরিমাণে থিকনেস চাও আর তোমরা যতটা পরিমাণে মোটা করে কাজল ইউজ করতে চাও তোমরা সেরকমভাবে কাজলটা অ্যাপ্লাই করবে, তার সাথে সাথে স্মাজ করতে থাকবে। এই আই মেকআপটা কিন্তু যে কোনো ড্রেস, শাড়ি, ওয়েস্টার্ন ওয়ার যে কোনো সাথে কিন্তু খুব ভালো লাগে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো একবার। দেখো, আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করছি আর তার সাথে স্মাজ করছি। এরপর দেখো, যে কোনো ব্রাউন আইশ্যাডো তোমাদের যেটা সব থেকে বেশি পছন্দ সেটা অল্প একটু নিয়ে নেবে একটা ছোট ফ্লাফি ব্রাশে, তারপরে এটার সাথে ব্লেন্ড করে দেবে ভালো করে, যেরকম আমি করছি এখানে। এতে একটা স্মোকি এফেক্ট আসে। এরপর দেখো, যেটুকু আইশ্যাডো তোমাদের ব্রাশে থাকবে সেটুকুই কিন্তু লাইনারের মতো করে অ্যাপ্লাই করে নেবে। দেখো, আমি ভালো করে স্মাজ করে দিচ্ছি আর ব্লেন্ডও করে দিচ্ছি। এরপরে মাস্কারার জন্য আমি এখানে কালোসাল মাস্কারাটা ইউজ করে নেব। তোমরা যদি চাও তো ফলসেস ইউজ করতে পারো, আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না বলে আমি এটাকে স্কিপ করছি। আর হ্যাঁ, তোমরা যারা ফলসি পরবে না তারা কিন্তু দুটো থেকে তিনটে কোট মাস্কারা দিতে পারো, তাতেও কিন্তু ল্যাশটা খুব ভালো লাগে। এরপরে দেখো, আমি ব্লাশ অন ইউজ করে নেব। আমি এখানে মেভিনের মাস্টার ফ্লাস ব্লাশটা ইউজ করছি, উইচ ইজ আফটার গ্লো। এরপর দেখো, আমি জাস্ট নোজ কন্ট্রোল করব ছোট একটা ফ্লাফি ব্রাশ দিয়ে, আমি কিন্তু ফেসের আদার পার্টসে কন্ট্রোল করব না। এরপরে পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের এই মেকআপ ফিক্সারটা দিয়ে। এরপরে দেখো, আমি শিবানার হাইলাইটার ইউজ করব। তোমরা এখানে ইলুমিনেটারেরও ইউজ করতে পারো, যে সমস্ত হাই পয়েন্টস আছে সেখানে আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। ব্রবণ আমি হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি ল্যাকমির একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। দেখো, আমি এখানে একটা ছোট টিপ পরেছিলাম, তোমরা চাইলে বড় টিপও পরতে পারো আর তোমরা চাইলে টিপটা এখানে স্কিপও করতে পারো। আমার পার্সোনালি লুকটার সাথে মনে হয়েছিল যে টিপটা পরলে ভালো লাগবে, তাই জন্য আমি পরেছিলাম। সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। দেখো কেমন লাগছে, আমি সাইডে একটা ছোট বান করেছিলাম। তোমরা চাইলে চুলটাকে খোলা রাখতে পারো,
আর তোমরা চাইলে এখানে নিউড লিপস্টিকেরও ইউজ করতে পারো। এরপর তোমরা তোমাদের মতো করে জুয়েলারিও এর সাথে সেট করতে পারো। আজকের লুকটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা চাইলে লুকটা ট্রাই করতে পারো ষষ্ঠীর জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমাকে ফার্স্ট দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট পুজোর সমস্ত কটা লুক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।